বেঙ্গল ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলে আজকের পর্বে আলোচনা করব লালবাগ কেল্লার ইতিহাস ও লালবাগ কেল্লা দর্শনের সম্পূর্ণ ভ্রমণ গাইড। ঢাকা শহরের 400 বছরের ইতিহাসের সাক্ষী হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে আছে মুঘল আমলের ঐতিহাসিক নিদর্শন লালবাগ কেল্লা। অসমাপ্ত এই মুঘল দুর্গটি পুরান ঢাকার লালবাগে অবস্থিত। প্রতিদিন দেশি বিদেশি বহু পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রাচীন ইতিহাস ও সভ্যতার এই নিদর্শনটি। এই নিদর্শনে ব্যবহার করা হয়েছে কষ্টি পাথর, মার্বেল পাথর এবং বাহারি রঙের টালির মিশ্রণ। এটি মুঘল আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন। দুর্গটির মূল আকর্ষণ পরিবিবির সমাধি, হাম্মামখানা বা দরবার হল এবং মুঘল আমলের দৃষ্টিনন্দন স্থাপত্য তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ। লালবাগ কেল্লা যাওয়ার উপায়। ঢাকার গুলিস্তান কিংবা নিউ মার্কেট থেকে রিক্সায় যেতে পারবেন, ভাড়া পড়বে 30-40 টাকা। এছাড়াও বাংলাদেশের জাতীয় জাদুঘরের সামনে অর্থাৎ সহবাগ থেকে 10 টাকা ভাড়ায় বাসে চলে যেতে পারবেন। ঢাকেশ্বরী মন্দির থেকে পায়ে হেঁটে অথবা 10 টাকা রিক্সা ভাড়ায় যাওয়া যাবে লালবাগ কেল্লায়। লালবাগ কেল্লা পরিদর্শনের সময়সূচি: গ্রীষ্মকালে সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত, শীতকালে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, দুপুর 1টা থেকে 1:30 পর্যন্ত বন্ধ থাকে, শুক্রবার বিরতির সময় একটু বেশি, রবিবার পূর্ণ দিবস ও সোমবার অর্ধ দিবস সহ সমস্ত ছুটির দিন বন্ধ থাকে। লালবাগ কেল্লায় মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশের পর খুব সুন্দর সারি সারি ফুলের গাছ দেখতে পাবেন। মনোরম পরিবেশ, কেল্লার সৌন্দর্য, জাদুঘর, মসজিদের সৌন্দর্য আপনাকে আকর্ষিত করবে। ইতিহাস থেকে জানা যায় সম্রাট আওরঙ্গজেব লালবাগ কেল্লা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করলেও তার পুত্র যুবরাজ শাহজাদা আজম শাহ 1678 খ্রিস্টাব্দে লালবাগ দুর্ঘের নির্মাণ কাজ শুরু করেন। শুরুতে লালবাগ কেল্লার নাম দেয়া হয়েছিল আওরঙ্গবাদ দুর্ঘ বা আওরঙ্গবাদ কেল্লা। খুব অল্প সময় অর্থাৎ 15 মাস আজম শাহ তখনকার বাংলার মুঘল সম্রাট ছিলেন। দুর্ঘের একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পরই আজম শাহ তার বাবার ডাকে দিল্লিতে চলে যান তখনকার মারাঠা বিদ্রোহ দমন করার জন্য। তবে 1 বছর পর তৎকালীন বাংলার সুবেদার শায়েস্তা খাঁর উদ্যোগে সেই নির্মাণ কাজ পুনরায় শুরু হয়। এই শায়েস্তা খাঁ হলেন আওরঙ্গজেবের পুত্র আজম শাহের শ্বশুর এবং পরিবিবির পিতা। 1684 সালে নবাব শায়েস্তা খাঁর কন্যা পরিবিবির মৃত্যুতে দুর্গের কাজ আবারও বন্ধ হয়ে যায়। দুর্গ নিয়ে সবার মাঝে বিরূপ ধারণার সৃষ্টি হয় এবং একে সবাই দুর্ভাগ্যের কারণ ভাবতে শুরু করেন। পরিবিবির মৃত্যুর পর তাকে দুর্গে নির্মাণাধীন মসজিদ ও দরবার হলের মাঝখানে চিরনিদ্রায় সমাহিত করা হয়। লালবাগ কেল্লার মধ্যে মোট 3টি স্থাপনা দেখতে পাওয়া যায়। একটি হল পরিবিবির সমাধিসৌধ, দ্বিতীয়টি হল সুবেদার শায়েস্তা খাঁর বাসভবন ও দরবার হল, যেটি লালবাগ কেল্লা জাদুঘর নামে পরিচিত, এবং লালবাগ কেল্লা মসজিদ। মসজিদটি 3টি গম্বুজ বিশিষ্ট। বর্তমানে মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য ব্যবহার হয়ে আসছে। পরিবিবির সমাধিসৌধে প্রবেশের জন্য 3টি প্রবেশ পথ থাকলেও
বর্তমানে দর্শনার্থীদের ব্যবহারের জন্য একটিমাত্র প্রবেশপথ উন্মুক্ত। সমাধিস্থলটি চতুষ্কোণ আকৃতির এবং তারই মাঝে মার্বেল পাথর, কোষ্ঠী পাথর ও বাহারি রঙের ফুল পাতার সুশোভিত মুগ্ধকর টালির সাহায্যে অভ্যন্তরীণ 9টি কক্ষ অলঙ্কৃত। কক্ষগুলোর ছাদ কোষ্ঠী পাথরের তৈরি, 20.2 মিটার বর্গাকৃতির। এই সমাধিস্থলটি কেন্দ্রীয় কক্ষের ওপরের কৃত্রিম গম্বুজটি একসময় স্বর্ণকোচিত ছিল, তবে এখন তা তামার পাত দিয়ে আচ্ছাদিত। 1844 সালে ঔরঙ্গাবাদ এলাকাটির নাম পরিবর্তন করে লালবাগ রাখা হয়। সেই থেকেই এই এলাকাটি লালবাগ কেল্লা নামে পরিচিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।